হুজুরে দিছে শেষ এই আলহামদুলিল্লাহ কিরে হকড়া আলাদা তো কিরে ঢুকিয়ে বকিয়ে এত বাকলো মারহাবা কইতেন না কেন মানে হাঁদিয়ে বেশি নেই কেন হুজুরে মানুষের হ্যাঁ এটা কইলে রক্ত গরম হয় আচ্ছা ফাইভ ফাইভ এক্সিডেন্ট হয়েছিল কয় বছর আগে এই তো কোন মাহফিল কমিটি একবার ফোন দিয়ে কইছে হুজুর আমরা 50,000 টাকা হাওড়ায় গাড়িটা ঠিক করেন যেদিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হই আমি চাঁদপুর থেকে মাহফিল করে আসছি চাঁদপুর সদর হাসপাতালে দুই দিন ভর্তি ছিলাম ওই মাহফিল কমিটি খবর নেই একটু খবর কইছে তো আমরা মাহফিল কমিটি টুটিয়া নিত না কাটতো না আয় বাবু মারাবা কইবেন জোরে কারণ এইটা মাহফিল কমিটি তো আমরা একটু নিত না আমরা হুজুরের খবর লন না কিছু লন না এর লাগে হুজুর আগে হাত দিয়ে নাই ডাকতে ভাল লাগে এর লাগে বছর আগে আগে আছে মানে তো না চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও মারাবো কইতেন না কি যা হইতা হুজুরে দিছে শেষ এই আলহামদুলিল্লাহ কিরে হকড়া আলাদা তো কিরে ঢুকিয়ে বকিয়ে হ্যাঁ এত বাকলো এত বাকলো মারাবো জোরে কোন আল্লামা জাকির ভাই কবুল করো আমিন বলেন তাহলে দাও এটা দিও হ্যাঁ এটা দাও মারহাবা কইতেন না কেন মানে হাঁদিয়ে বেশি নেই কেন হুজুরে মানুষের হ্যাঁ এটা কইলে রক্ত গরম হয় আচ্ছা ফাইভ ফাইভ এক্সিডেন্ট হয়েছিল কয় বছর আগে এই তো
গত জানুয়ারিতে একবার, না যে সময় ব্যথাটা পাইছিল এটা এর আগে জানুয়ারিতে, এটা এর আগে জানুয়ারিতে দুইবার দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এটিআরই কামনারা দিছে, কোন মাহফিল কমিটি একবার ফোন দিয়ে কইছে হুজুর আমরা 50,000 টাকা হাওড়াই গাড়িটা ঠিক করেন। যেই দিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হই আমি চাঁদপুর থেকে মাহফিল করে আসছি, চাঁদপুর সদর হাসপাতালে দুই দিন ভর্তি ছিলাম, ওই মাহফিল কমিটি খবর নেয় একটু খবর হইছে। আমরা মাহফিল কমিটি টুটিয়া নিত না কাটত না। আয় বাবু বুঝ মারাবা কইবেন জোরে, কারণ এতেন মাহফিল কমিটি তো আমরা তো নিত না, আমরা হুজুরের খবর লন না কিছু লন না, এর লাগিয়া হুজুর আগে হাত দিয়ে নাইডা কাছে পাল্লা গায় এর লাগিয়ে বছর আগে আগে আনছি মানে তো না। নুরুল ইসলাম সাহেব সিনিয়র বরাবরিনি ও সিনিয়র বরাবরি মাহফিলের টাইম দিক দিয়া আল্লাহ উনি দিবেন 2400 মারহাবা, মোহন মিয়া সিনিয়র বরাবরি উনি দিবেন 2400 বিশ্ব মারহাবা। আর জোরে কয় না রে, মারহাবা জোরে কর। পীর মুফতি শামসুল আরিফিন খোশবাসী হুজুরের এক ভক্ত, মসজিদের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদায় করার লক্ষ্যে উস্তুনে হান্নানা ওই খেজুর গাছের মুহাব্বত করে একটা লাঠি খুতবা দেওয়ার জন্য এবং এক জোড়া খরম এবং এই আসনটা হুজুরকে এই মসজিদের জন্য সাদাকা হিসেবে দিয়েছে। এক লক্ষ টাকার মতো খরচের নাম কি হুজুরের নাম কইতে না করছে, আল্লাহ গোপনে দান করছেন, আল্লাহ গোপনে তার সহ তার পরিবারের সবার গুনাহ মাফ করে, আল্লাহ তাদের নামটা জান্নাতীদের খাতায় লেখাই লেখাই আর আসেন নিচে দিবেন দিবেন দিবেন। রোকায়া বেগম আমার একজন আম্মা জান, উনি দান করেছেন 1200 টাকা। আরো জোরে বল মারহাবা। বাকি আর আসেন কেউ বলো হুজুর দিবেন। আচ্ছা আপনি আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা, কয়টা 19টা হরফের মহব্বতে এই মাঠ থেকে 19 জন আশেক সামুয়ামিয়া 19 জন আছেন 100টা টাকা করে দিবেন, এই মুহূর্তে নগদ 100 করে দিবেন 19 জন কে সর্বপ্রথম 100 দিবেন কে দাঁড়াও, এরপরে 100 দিবেন 19 জন 19 জন দিবেন 100 টাকা করে দিবেন, এই 19 জনের জন্য শেষ দূর আমি শেষ আমার ওয়াজ শেষ দেন 19 জন থেকে আমি 100 করে নিব এই মাহফিলের প্যান্ডেল থেকে বই মুরব্বি এটা আবার আরেকবার আইলে আমি আর কোন লাগবো না গাড়ির বিল্ডিং করি আমি বাড়িতে করি মাহফিল করে আইয়া করি আমি সকাল 8টা পড়া শেষ করছি আনছেন
খুদার করে দেরি করে একবার দিচ্ছেন আরেকবার দিবেন আমরা একশো একশো করে 400 টাকা দিচ্ছি এরপরে আসেন নি বলো আরো দুইজন আর একশো করে নাই আনো আরেকজন আরেকজন শেষ শেষ বালাদার সব বালাদার রে ওই ভাই দিল দিতাম না হাইতে দিল দিতাম